हाय गाइस केमन आशा करी खूब भालो आपनारा। आज के सोमवार खूब मेघला दिन, बृष्टि होच्छे बाइरे। तो आज के आमार सकाल सकाल पुजो हो गए, 11टा बजे एखन। पुजो टुजो दिए भाबछी भेबे भालो एकटा ब्लग करी। तो आज के आसुन, आमार पुजो हो गए, एखन ठाकुर घरटा आपनादेर देखिए दिई। आमी सकाल सकाल ही पुजोटा दिए दिई आर कि। पुजो देवार पर सब किछु काज सारी। आज के सोमवार, भोले बाबा भोलेनाथेर दिन। तो आज के ओनाके फुल टुल दिए बेलपाता दिए पुजो दिएछि। पुजो करते करते चिंता करछि कि करा जाए आजके, कारण सोमवार। तो भाबछि जे कि करा जाए, तो भाबलाम जे एकेते बृष्टि पड़छे ताते सोमवार, तो आजके खिचুড়ি করা যাক। তাই আমি ব্লগটা আজকে আপনাদের কাছে করছি যে খিচুড়ি করি আর আপনাদের সাথে একটু গল্প করি। দেখুন বাইরে কি রকম বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি তো দারুণ ব্যাপার। তো এই বৃষ্টি হলে খিচুড়ি, আমার বাবার খুব প্রিয়। বৃষ্টি হলে আমরা খিচুড়ি, আমাদের খিচুড়ির কথা মনে পড়ে। তো রেডি করি কিভাবে খিচুড়ি তৈরি করব। খিচুড়ি সবাই জানে করতে, তো আজকে আমি তেমন স্পেশাল না, নর্মাল ভাবে খিচুড়িটা করব, কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে। তো খিচুড়ি করার জন্য তো মটর ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এটা আমার চালের গ্লাসের মাপ, এটা এটা মেপেই আমি রান্না করি চাল নিয়ে আর কি। তো আমি এখানে এক গ্লাস চাল নিয়ে নেব, কারণ আমার হাজবেন্ড খায় না, উনি অফিসেই খান দুপুরবেলা। তো আমি এটা মেপে এক গ্লাস চাল নিয়ে নেব। আমার বৃষ্টির ওয়েদার দারুণ লাগে। এক গ্লাস চাল নিয়ে নিলাম, চালটাকে ধুয়ে নেব। বর্ষাকালে খুব পোকামাকড় থাকে, চালটা ভালো করে ধুয়ে নিই। বৃষ্টিতে গরম গরম পাকোড়া, খিচুড়ি, এগুলোই আর কি চলে। দেখবেন খুব ভালো লাগে, বৃষ্টি হলে মানে একটা কী খাই কী খাই একটা ব্যাপার থাকে। আমাদেরও সেটা চলে, সন্ধ্যেবেলা বৃষ্টি হলে ছেলে বলতে আলুর পাকোড়া করে দাও, মেয়ে বলবে আলুর পাকোড়া করে দাও, আর যদি নিরামিষ না থাকে তো বলবে চিকেন পাকোড়া করে দাও। তো বৃষ্টি হলে এসব চলে আমাদের, আসলে সবারই চলে। তো বসিয়ে দিচ্ছি আমি খিচুড়ি, যাহা তো নিরামিষ, তো ডাব্বা থেকেই নেব। চুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে, আর দিকে সিটিটা একটা সিটি দিলেই হয়ে যাবে। মটর ডাল সিটি লাগে, কারণ এখানেও যা সিদ্ধ হওয়ার হবে, তারপর আমি খিচুড়ি চালের সাথে সিদ্ধ করে নেব। তো ওটা চারটে সিটি আর কি। বেগুনি করব, তো কিন্তু বেগুন আমার ঘরে সেরকম নেই এখন, এই ছোটো ছোটো বেগুনগুলো রয়েছে, দুটো আছে, হয়ে যাবে আমাদের তিনজনের। আর আলু ভাজব, তিনটে হয়ে গেছে। এখান থেকে গাড়ির আওয়াজও পাওয়া যাচ্ছে। আর একটা সিটি দিয়ে নিই,
ভালো করে করছে না সুচিতা, কথা বলতে বলতে একটু সর্ষের তেল দিতে ভুলে গিয়েছিলাম। সর্ষের তেলটা দিলে মানে ইয়েটা সিটি জলটা বেরিয়ে আসে, সর্ষের তেলটা না দিলে জলটা ওভারলোড হয়ে বেরিয়ে আসে। গ্যাসটা নিভিয়ে দিই। এবার চলুন আপনাদের আমাদের ছাদটা একটু দেখিয়ে নিয়ে আসি, বৃষ্টিতে কত সুন্দর লাগছে ছাদটা। যখন বৃষ্টি হচ্ছে, এটা আমার গাছ, আকন্দ ফুলের গাছ, এদিকে নীলকণ্ঠ চারা হচ্ছে, মোটামুটি বড় হয়েছে। তো চলুন তো ছাদে নিয়ে যাই আপনাদের। কিছু কিছু গাছ বসিয়েছি, এগুলো হচ্ছে। আর এখানে আছে অনেক গাছ, এগুলো কিন্তু আমার লাগানো নয়, এই গাছগুলো আমার ভাসুররা লাগিয়েছে। খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে। দেখুন কত সুন্দর পেয়ারাও ধরেছে এই গাছে। খুব সুন্দর লাগছে, এখানেও অনেক গাছ আছে। এটা আমার ছাদ, এখান থেকে আমার পুরো ভিআইপিটা দেখা যায়। দারুণ লাগে এখানে বসে ভিআইপি দেখতে। বৃষ্টির সময় হয়ে ওঠে না উপরে ওঠা, আজকে আপনাদের দেখাবো বলে উপরে আসলাম। দারুণ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো চলুন নিচে যাওয়া যাক। ঠান্ডা লাগছে, নিচে চলে যাই। কত সুন্দর ফুলগুলো হয়ে গেছে, হয়ে রয়েছে আর কি। আমার বেশি গাছ নেই, আমার অল্প গাছ, জালনায় আছে কিছু আর কিছু, দুটো তিনটে ছাদে রয়েছে। খিচুড়ি করা শুরু করি, দেখি রোদ উঠে যায়। তো আজকে মনে হচ্ছে আমার সবটা পূরণ হবে, কারণ বৃষ্টিটা মনে হচ্ছে না আজকে, এই বেলা অন্তত কমবে। আজকে আমার আশাটা পূর্ণ হবে, বাইরে বৃষ্টি আর ভেতরে ঘরের ভেতরে খিচুড়ি। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দিই, ডালটা ঢেলে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কড়াইটা মুছে নিলাম, কারণ ডালের যে পাউডারটা থাকে ওটা কড়াইতে লেগে যায়। কড়াইটা মুছে নিলাম। এবার আমি বেসন রেডি করব বেগুনের জন্য, আগে বেগুনগুলো কেটে নিই। বেসন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে কেটে নিয়েছি, দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, এগুলোর পকোড়া হবে এখন।
বেসনটাতে আমি অল্প বেকিং সোডা নিয়ে নিলাম, যাতে একটু মচমচে হয়, বর্ষাকাল তো নরম হয়ে যায় তাড়াতাড়ি। হলুদ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, গ্যাসটা ধরিয়ে দিই, তেলটা গরম হতে থাকবে ততক্ষণ আমার ওই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। গুলে নেব, ভালো করে গুলে নেব। পাতলা করবো না, গাঢ় গাঢ় থাকবে, তাহলে বেসনটা ধরবে ভালো বেগুনে। বেকিং সোডাটা দিলে খুব মচমচে হয়। গরম হয়ে যাচ্ছে, পাপড়ের কথা ভুলে গিয়েছিলাম, তো এই পাপড় আছে আমার ঘরে, তো এই পাপড় কটা ভাজি। খিচুড়ি যত ভাজাভুজি হয় তত বেশি ভালো লাগে। প্লাস্টিকে ভরে রাখতে হবে, না হলে যাবে নরম হয়ে। ঠান্ডা আগে বেগুনগুলো ছেড়ে নিই, বেগুনিগুলো ছেড়ে দিলাম।
গরম বেগুনি আর কিছু শোনা তাড়াতাড়ি স্নান করে নিবি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। বেগুনি হয়ে গেছে, বেগুনিগুলো নামিয়ে দিয়ে বাবা তেলও ছেটাচ্ছে। বেগুনিগুলো নামিয়ে দিই, গরম গরম বেগুনি একটা আলু দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটাও আমার হয়ে এসছে, ফোড়ন দিলে হয়ে যাবে, তার আগে এগুলো ভেজে নিই। খিচুড়িটা নিভিয়ে দিই, ভেজে তারপর ফোড়ন দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আলুগুলোকে ছেড়ে দিই। আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আজকের ওয়েদারটা অনেকটা লাগছে, আয়লা ঝড় আসলো না, আমফান আমফান আমফানের মতো হাওয়া দিচ্ছে। দেখুন আলুর পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নিই। এই তেলে যা তেল আছে আমার ফোড়নে হয়ে যাবে। ফোড়নের জন্য আমি আদা জিরে শুকনো লঙ্কা রেখে দিয়েছি, ফোড়ন দিয়ে দিই। একটু ঘি ভালো করে না দিলে ভালো লাগে না। ভাজা মশলা, ঘি দিয়ে দিয়েছি, ভাজা মশলা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, ধোয়া উঠছে। দেখো এটাকে একটু ঢেকে দিই যাতে গন্ধটা পুরো চলে আসে। বাইরে বৃষ্টি মুষলধারায় আর ঘরের ভিতরে বসে বসে গরম গরম খিচুড়ি, আলু পাকোড়া, বেগুনি আর পায়েস, দারুণ ব্যাপার। আপনারা এরকম বৃষ্টি হলে অবশ্যই এরকমভাবে তৈরি করে খান, খুব ভালো লাগবে।